আসসালামু আলাইকুম গাইস। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর অবশ্যই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আসি আমরা ধামরায়ে যাচ্ছি, ধামরা থেকে কালিয়াকুর যাব, সরি, আমরা কালিয়াকুর থেকে ধামরায় হয়ে ছাবার যাব। তো ভেতরের রোড দিয়ে আসার একটু কারণ আছে, ওই দিক দিয়ে যাওয়ার ইচ্ছা ছিল না, ভাবলাম এই রোডটাও ভালোই করা হয়েছে, যে আমাদের মাওনা টু ধামরায় যে রোডটা সেটা অসাধারণ করা হয়েছে, সেই জন্য এই রোডে আসা। আর এই রোডটা দেখতেছেন অবশ্যই জোস, চালায় মজা পাওয়া যায় অ্যান্ড ফাঁকা থাকে যথেষ্ট। আর রোডটার যে ফিনিশিং লাইনটা সেটাও ভালোই ছিল, এই জন্য এই দিক দিয়ে আসা। তো আজকে মেইনলি যাব সাভার এনাম হসপিটালে, সেই জন্য এই দিক দিয়ে আসা হয়েছে। তো এমনিতেই কোনো সিরিয়াস ম্যাটার নেই, এমনিতেই যাবো, তো সেই জন্য আসা এখানে। তো যাচ্ছি, আর যেটা ভাবলাম ব্লগ করা যেতেই পারে, তো বাইকিং ব্লগ যেটা হয় সেই রকমই কিছু করা হইতেছে। আর সব থেকে সুন্দর কথা সেটা হলো আমাদের ধামরায় মানে কালিয়াকুর ধামরায় বা গুলিপিটার পর্যন্ত যে রোডটা সেটা অসাধারণ করা হয়েছে, অ্যান্ড এটা ধামরায় টু কালিয়াকুরবাসীদের জন্য একটু সুবিধা, যাতায়াতের জন্য অনেক সুবিধা হয়েছে। আগে রোডটা অনেক বাজে ছিল, এখন অনেক সুবিধা হয়েছে, বা ধামরায়ের লোকদের জন্য অনেক সুবিধা হয়েছে ধামরায় আসার জন্য। মানে সিরিয়াসলি ভাই, এই যে লোকাল রোডে সব থেকে বড়ো সমস্যা হলো এটা, মানে আপনার সামনে যে কোনো সময় যে কোনো চলে আসতে পারে, এটা আসলে সব থেকে বড়ো সমস্যা। দেখেন কীভাবে মানে এই গরুটা চলে আসলো, মানে সত্যি কথা বলার বাহিরে। তো আমি যদি খেয়াল না করতাম হয়তো বা আমার আরও একটু ওভার স্পিড থাকতো, বা গরুটা হঠাৎ করে চলে আসতো, তাহলে কী হতো চিন্তা করতে পারতেছেন? আমি জাস্ট শিহরে তো অনেকটা এরকম, আমার খুবই মানে এইগুলো আসলে ভয় লাগে। তারপর এই এইখানে দেখতেছেন মানে কী অবস্থা। তো রাইট না, অনেক দূর চলে আসছি, এটা ধামরায় কোন জায়গা আমি শিবিরে আসলে জানি না, ধামরায় এত চেনা নাই। তো একটা জিনিস সেটা হলো সামনে একটা বাইক গেছে, চাচা মানে বয়স্ক হবে, প্রায় 60 আপ হবে। তো আসলে অনেক বয়স্ক লোককে বাইক চালাইতে দেখি, বাট তার মধ্যে বাইক চালাইতে খুবই কম দেখা যায়। মানে সে পুরো থ্রোটলে টানতেছে, মানে পুরো স্পিডে, দুইজন বন্ধু হবে বা দুইজনই বয়স্ক, দুইজনই 60 আপ এইজের। তো তারা কীভাবে বাইক চালাইতেছে সেটা আমি মানে আমি তাদের ধরতে পারতেছেন অনেকটা এরকম। আমার স্পিডও কম না, 70-80 স্পিড, 18 স্পিড 9 এই রোডে 18 স্পিড কিন্তু কম না ওই বাইকের জন্য। তো আমি তাকে তারপর ধরতে পারতেছি না, তো সেটাই বোঝাচ্ছে যে আসলে সে কী পরিমাণে স্পিডিং করতেছে। এটা না, সামনে আরেকটা বাইক আছে, সেটা ওই যে 80 বলে যে বাইকগুলো, তো মানে সে পুরো থ্রোটলে টানতেছে, অ্যান্ড এই বয়সে এরকম বাইক টানানো দেখলে সত্যিই ভালো লাগে আর কি, অ্যাজ এ বাইকার হিসাবে। তো দেখেন সে কীভাবে ক্রস করতেছে, মানে সত্যিই অসাধারণ, দেখে ভালো লাগে এরকম বয়সে। মানে একটা ভরসা পাই যে আমরাও কোনো দিন এইভাবে হয়তো বাইক চালাবো। তো আসলে চাচা তো পুরো রক্স, চাচা না দাদাই বলা যায়, তো সে তো পুরো টানতেছে, আমার স্পিড দেখতেছেন, আমিও পুরো থ্রোটলেই টানতেছি অনেকটা, বাট তারপর তার ধরতে পারতেছি না, মানে অল্পের জন্য। মানে সে খুবই হাই স্পিডে যাচ্ছে, মানে সে ছাড়বার পাত্র নয়, এখানে স্লো করলো, এই জন্য ধরতে পারলাম না, হলে মনে হয় আমি ধরতে পারতাম। আমার বাসন্তী থাকলে কী হবে, আসলে এই রোডে এরকম চালানো আমার পক্ষে সম্ভব না। তো দেখি, তো সে থামাই ফেলছে হয়তো, আর যাবে না, চলে যাই, এখন আছে ধামরায় রাফার যুদ্ধ নিয়ে এইখানে। তো চলেন, লেটস গো। এটা ধামরায় সব থেকে পুরাতন ব্রিজ, আর ব্রিজের অবস্থাটা দেখতেই পাচ্ছেন, পুরা বাজে একদম, পুরা সেই অবস্থা মাখন হয়ে গেছে। মানে এখানে স্লিপ খেলার জন্য ভালো, আর আপনার গাড়ি ব্রেক করা ধরে কোনো লাভ হবে না, বিসিবি স্পেশালি এখনও ধরে কোনো লাভ হবে না এখানে যদি মানে। পুরাতন বাজার, আর এই বাজারের রোডটা চিকন, আর এই তো বড় করার মতো অবস্থা নেই, এই জন্য গুলিপিটার বিকল্প রাস্তা ওই দিকে বানানো হয়েছে। যদি ওই রাস্তাটার অবস্থা খুবই বাজে, সেই জন্য ওই দিক দিয়ে যাবো না, এই দিক দিয়ে যাওয়া। আর এদিকে আপনার অটোগুলার জন্য একটু জ্যাম পড়ে, সেটা আসলে প্যাক হবে না, একই সময় লাগে, খুব বেশি ডিফারেন্স হবে না, ওখানে একটু ঘোরা হয় আর এখানে তো সোজা, বাট এখানে একটু জ্যাম পড়ে, এইটুকু একটু ডিফারেন্স, তাছাড়া ডিফারেন্স কিছু নাই। আর এইটা হলো ধামরায় সব থেকে বড় রথ, মেবি বাংলাদেশের সব থেকে বড় রথ হলো এটা, যেটা ধামরায় অবস্থিত, বাংলাদেশের মধ্যে সব থেকে বড় রথের যে এইটা হয় এইটা এখানে হয়। আর সেই সময় তো এখানে আসা যায় না, অসম্ভব, এমনিতেই আপনি পূজার সময় দিয়ে আসতে পারবেন, এদিকে প্রচুর জ্যাম থাকে, প্রচুর তুলনামূলক একটু বেশি থাকে এদিকে জ্যামটা, এদিকে ওই সময় না আসাটাই ভালো। দেখতেছেন বাজারের অবস্থা দেখি, এটা সাধারণত বাজার শেষ হয়ে গেছে এখন দুপুরবেলা, এই জন্য একটু ফাঁকা ফাঁকা, বা যখন বাজার থাকে বা এমনিতে আপনার বিকেলের দিকে আরও বেশি থাকে, তো বুঝতেই পারতেছেন অবস্থাটা কেমন। এখনই যদি এই অবস্থায় তোলো, যখন বেশি গাড়ি থাকে তখন কী অবস্থা হয়, তো আশা করি বুঝার কথা সবারই। তো এই জন্য এই দিক দিয়ে আসে না, এই জন্য বিকল্প রাস্তায় ব্যবহার করা হয়, বা আজকে ভাবলাম দুপুরবেলা তো এই দিক দিয়ে চলে যাই, আর চলে আসার কারণ হলো ওই চাচাটার কারণেই।
দেখি চাচার সাথে আর কিছু যাওয়া যেতে গেলাম। চাচারা কি টান দিয়েছিল ভাই মারি সে অস্থির ভালো জ্ঞানের মধ্যে বাইক চালাতে স্পেশালি রিক্সার সাথে পদের কোন কোন কোথায় আমার বাইকের অবস্থা জানে ভাই আমি রাইট না আমরা ডুলিপিটা চলে আসছি অ্যান্ড ডুলিপিটা আসতে খুব বেশি সময় লাগে না 5 থেকে 10 মিনিট সময় লাগছে অ্যান্ড ডুলিপিটার এইটুকু রোডে ঝামে সুবিধা নেই এই রোডটুকু ভালো অ্যান্ড ডুলিপিটা থেকে এইখান থেকে যাবো নবীনগর নবীনগর থেকে দেন সাবার বা আপনি এদিক দিয়ে রূপনগর দিয়েও যাওয়া যায় বাট রূপনগর দিয়ে গেলে রাস্তাটা ভালো না সেই জন্য যাবো না এদিক দিয়ে সরাসরি সোজা রোডে চলে যাবো নবীনগর দিয়ে আর এদিকে রোডটা ভালো যদিও ডুলিপিটা টু নবীনগর পর্যন্ত রোডটা এটা একটু রিস্কি রোড সিঙ্গেল লেন আর এখানে ডুলিপিটাতে একটা ফুটওভার ব্রিজ করা হয়েছে এটা আর আগে করা উচিত ছিল এটা খুবই দরকারি একটা মানে উদ্যোগ আর এখানে ডিভাইডার দিয়ে দেওয়া উচিত খুবই রিস্কি লেন তো আমরা এখন আছি এটা ইসলামপুর ব্রিজ বলে ধামরাই থেকে নবীনগর যাওয়ার পথে পড়ে ইসলামপুর ব্রিজ এখানে মোটামুটি অনেক এই যে নিজে আমাদের যে নৌকা পিকনিক করা হয় এটা নিজ দিয়ে যাওয়া হয় সবসময় তো এই জন্যই বললাম আর কি তো এই ব্রিজটা অনেক বড়ো আর এটা ধামরাইয়ের মধ্যে বড় ব্রিজ আর কি ইসলামপুর ব্রিজ বলে যেটাকে ধামরাইয়ের আর কি ধামরাই পড়ছে না হ্যাঁ এটা ধামরাইতেই পড়ছে তো দেখেন মানে সিঙ্গেল লেন বলতেছিলাম মানে কীভাবে ঢোকাই দিতেছে মানে আমার যদি ওভার স্পিড থাকতো তাহলে তো আমার পুরো অবস্থা খারাপ হয়ে যেত আসলে এটা এই রোডে সব থেকে বাজে অবস্থা তো দেখেন এখানেও ট্র্যাক কীভাবে মানে রং হইতে আসতেছে রং থেকে ঢুকতেছে মানে এখানে ডিভাইডার দিয়েছে অ্যান্ড এই ডিভাইডারের ভিতর দিয়ে ঢুকে গেছে মানে বুঝতে পারতেছেন এই যে দেখেন এই যে কী অবস্থা তাদের কী বলবো এখানে হাইওয়েতে এইভাবে রঙে চলে আসতেছে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই মানে প্যারা নাই জিল অনেক এরকম তো যাই হোক ফাইনালি আমরা নবীনগর চলে আসছি আর নবীনগর আসতে খুব বেশি সময় লাগে না বাট আমি বরাবরই বলি আমার এই রোডটা সব থেকে ভয় লাগে বেশি ধামরাই টু নবীনগর বা নবীনগরে যে রোডটা পাটোয়ারি ঘাট বা আরিচা ঘাটের যে রোডটা সেটা খুবই রিস্কি অ্যান্ড এই রোডে প্রায় আমি অ্যাক্সিডেন্ট দেখি মানে শুনি আর কি ফেসবুকে দেখা হয় মানে সিঙ্গেল লেন থাকার কারণে অ্যাক্সিডেন্টটা প্রচুর পরিমাণে বেশি হয় আর বাসগুলোর কথা কী বলবো নাই বললাম তো যাই হোক ওইটুকুতে ভয়ে থাকি সবসময় এই জন্য আমি এদিক দিয়ে অ্যাভয়েড করি চলি বেশিরভাগ টাইম আমি ডাবল লেন পছন্দ করি আমাদের এদিকে সব জায়গায় ডাবল লেন তো এই জন্য সিঙ্গেল লেন আরও পছন্দ না তো যার রাইট না আমরা নবীনগর আসি নবীনগর থেকে সাবার যেতে খুব বেশি 5 থেকে 10 মিনিট সময় লাগে এই রোডটা ভালো যদিও স্পিড ব্রেকারগুলো প্রচুর বেশি মানে একটু পর পরে স্ট্যান্ডগুলো থাকার কারণে স্পিড ব্রেকার দেওয়া হয়েছে অ্যান্ড দ্যাটস ওয়াই স্পিড করা যায় না মানে ব্রেক ধরতেই হবে মানে রিল্যাক্সে যাওয়া যায় একটু প্যারা থাকে বাট তারপর রোড ভালো কিন্তু জায়গায় জায়গায় স্পিড ব্রেকারে বা স্ট্যান্ডে ওইখানে রোডগুলো প্রচুর খারাপ প্রচুর 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 খারাপ সেটা আসলে বলার বাইরে চলেন ব্লগ হয়তো আসার সময় করাম না আস্তে আস্তে আমরা রাত হয়ে যাবে হসপিটালে যেতে যাবো তো বেশিক্ষণ ব্লগ করবো না তো চলেন যাই দূর যাইতে পারি আশা করি ভালো মতো যেতে পারবো রোডটা তো ঝামেলা নাই চলেন দেখবো তো ক্যামেরা আসলে অ্যাঙ্গেলটা চেঞ্জ করলাম আসলে চেস্ট মাউন্টটা কেনা হয়েছে তো এই জন্যই এই মাউন্টে ভিডিও করা এটা আসলে ফার্স্ট টাইম করা হচ্ছে ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম হয়তো বা তো এর আগে রাতে করা হয়েছিলো মানে দিনের বেলা ফার্স্ট টাইম তো এই জন্য ভাবলাম একটু করি তো ভিডিও দেখতেছেন মোটামুটি অ্যাঙ্গেলটা কেমন আসতেছে জানি না করার পর বোঝা যাবে তো যাই হোক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা এখানে শেষ করে দেবো আর করবো না ভালো লাগতেছে না আজকে তো ধন্যবাদ সবাইকে থ্যাংকস ফর ওয়াচিং